নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি তৈরি করছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। এতে লাগবে, আমি পুঁই শাকগুলো সুন্দর করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পাতাগুলো আমি আলাদাভাবে কুচি নিয়েছি, আর ডাঁটাগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি আমি ঝিঙে, দিয়েছি মিষ্টি কুমড়ো, দিয়েছি আলু, আর লাগবে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে, তারপরে আমি ভিতরে যে একটা শীত থাকে কালো মতন, এই শীতটা আমি এই কেটে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, ফোড়নে লাগবে শুকনো লঙ্কা দুটো নিয়েছি, আর দু একটু সাদা জিরে নিয়েছি, নিয়েছি আদা কুচি, আর লাগবে আমার তেজপাতা, লাগবে আমার নুন স্বাদ মতো, লাগবে আমার চিনি, 1 টেবিল চামচ চিনি আছে। আপনারা ইচ্ছা করে আখের গুঁড়ো দিতে পারেন, আখের গুঁড়ের টেস্ট আনে বেশি, আমি চিনি দিচ্ছি। আর লাগবে আমার সরষের তেল, লাগবে আমার হলুদ। আমার কড়াইটা গরম হয়েছে, আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমি মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আমি মাছগুলো লাল লাল করে ভেজে দেবো। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি। আমার মাছগুলো তোলা হয়েছে, আমি আবার 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি দেবো শুকনো লঙ্কা। দেবো আমি সাদা জিরে। সাদা জিরেটা লাল লাল হয়ে আসছে, আমি এখন দেব আদা। এখন আমি দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা আমি আগে দিই, এই কারণে তেজপাতাটা কালো কালো হয়ে যাবে, ওই জন্য তেজপাতাটা আমি পরে দিলাম। এখন আমি দিচ্ছি সবজিগুলো। আমার সবজিগুলো দেওয়া হয়েছে, এখন আমি দেবো কাঁচা লঙ্কা ছাড়া। এইবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিট ঢাকা থাকবে।
আমার 10 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি এতে জল দেবো না, সবজি থেকে জলটা বেরোবে, সেই জলটা দিয়ে আমি রান্নাটা করব। এখন এই যে পাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, পুঁই পাতাগুলো, পুঁই শাকের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার থাপের বেশি রান্না হয়েছে, তারপর আমি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 2-3 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে সবজিটা তৈরি হয়েছে, আমি এবার সবজিটাকে নামিয়ে দেব। আর এখন বাকি আছে 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি, তাহলে পাঞ্চা ভাপটা লাগবে না, পাঞ্চা ভাপটা কেটে যাবে। আমি যেমনভাবে রান্নাটা করেছি ঠিক একইভাবে রান্নাটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আবার নতুন রেসিপি করব। দেখুন আমি পুঁই শাকের যে পাতাগুলো ছিল, এই পাতাগুলো তরকারিতে দিলাম 10 মিনিট, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিলাম। আমার সবজিটা তৈরি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।